করোনাকালীন সময়ে তো আমাদের তেমন বাইরে বের হওয়া হয় না, তো অনেক দিন পর বাইরে বের হলাম। শাপলা আসলাম, শাপলার বিল দেখছি, বিভিন্ন রকম শাপলা, লাল, সাদা, হলুদ, তো ভালো লাগছে, মনোমুগ্ধকর পরিবেশ। এই তো এটা সাতলার বিল নামে পরিচিত। আমরা আসলে লোকাল বরিশালের লোক, সাতলা নামে চিনি এবং সাতলাই নাম। খুব সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা বরিশালে আসলে আমাদের ধারণা নাই। ধারণা ছিল এরকম একটা সুন্দর জায়গা আমাদের বরিশালে আছে, কিন্তু আসলে দুঃখের বিষয় যে এত সুন্দর জায়গা মানুষ যে আসে, এই যে আমরা আসছি, খুব কষ্ট হয়েছে, রাস্তা খারাপ এবং এত দূর থেকে আসে মানুষ, আসে তো একটা টয়লেট, পেশাবখানা বা ফ্রেশের জন্য যে একটা কত জায়গায় দেখছি যে অনেক ব্যবস্থা সরকারের পক্ষ থেকে রাখে এটা দর্শনার্থীর জন্য, ও ধরনের কোনো ব্যবস্থা নাই। ছেলেমেয়েরা আছে, বাচ্চারা আছে, মহিলারা আসে, অনেকেই আসে, কিন্তু এরকম কোনো ব্যবস্থা নাই। খুব যে আমি চাচ্ছি আসলে এইটা যে সরকারকে আমি বলবো যে যারা এই সমস্ত দর্শনার্থীদের জন্য যে সমস্ত স্পটগুলো আমাদের বাংলাদেশে যারা রক্ষণাবেক্ষণ করে তাদেরকে আমি বলবো আসলে এখানের জন্য একটা অতি দ্রুত সুন্দর এরকম কোনো একটা পরিবেশ তৈরি করা উচিত, যাতে একটা দূর থেকে মানুষ এসে যাতে কিছু শান্তি পায় আর কি, ফ্রেশ হওয়ার জন্য একটা ব্যবস্থা। হ্যাঁ, নৌকাওয়ালারা যারা শ্রম দিচ্ছে তারা সবাইকে ঘুরে ঘুরে দেখেছে, কিন্তু যে আসলে আমরা এসে দাঁড়াই যে একটা মানুষ যে প্রসাব করলো, পায়খানা করলো, ফ্রেশ হলো, হাত মুখ ধুলো, এরকম কোনো ব্যবস্থাপনা নাই। আসলে সরকারের উচিত এটা কিছু করা, তাতে আমার মনে হয় আমরা আসলে অনেক গর্বিত হব বরিশালবাসী হিসেবে। দেখতে খুবই ভালো, খুবই মনোমুগ্ধকর এক পরিবেশ, কিন্তু আসার সময় রাস্তার অবস্থা খুব একটা ভালো না। আমি সরকার এবং যারা নির্বাচিত প্রতিনিধি আছেন তাদের কাছে অনুরোধ জানাবো যাতে করে এখানে আমরা বা দর্শনার্থীরা সহজভাবে আসতে পারে, সহজতলভাবে আসতে পারে, এরকম রাস্তার দিকে তাদের খেয়াল করা উচিত। আর আসলে বিষয়টা হলো একটা গর্বের বিষয় যে বরিশালের পাশেই এত সুন্দর মনোমুগ্ধকর এক পরিবেশ আছে বা এত সুন্দর যে জায়গা, এরা আমরা আসলে কল্পনার মধ্যেও ছিল না। খুবই ভালো লাগছে, আমরা সবাই তো কুয়াকাটামুখী, কিন্তু বরিশালের পাশেই যে এত সুন্দর জায়গা আছে এটা আমরা জানতাম না। খুব ভালো লেগেছে। বরিশাল জেলার উজিরপুর উপজেলা হাট্টা শাপলা যে বিল, এই বিলের সৌন্দর্য দেখার জন্য এখন
অনেক পর্যটক এখানে আগমন করছে। আমি মনে করি যে আমাদের পর্যটন শিল্পের একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে আমাদের হারতা শাপলা বিলটি। আমরা বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পর্যটন কেন্দ্রটিকে আরও আকর্ষণীয় করার জন্য, পর্যটন বান্ধব হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ইতিমধ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছি। আমরা পর্যটন কর্পোরেশনের সাথে কথা বলেছি, পর্যটন কর্পোরেশন ইতিমধ্যে প্রকল্প দাখিল করা হয়েছে এবং তাদের কাছে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আশা করি দ্রুতই হয়তো ওখানকার ওয়াশরুম এবং রেস্টরুম সহ অবকাঠামো নির্মাণ কার্যক্রম শুরু করা যাবে। তাছাড়া স্থানীয় উপজেলা পরিষদ থেকে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেছেন। পাশাপাশি পানন বোর্ডের একটি রেস্ট হাউস রয়েছে, সেটিকেও আমরা সংস্কার করার জন্য পানন বোর্ডকে অনুরোধ করেছি। আমার মনে হয় যে খুব অল্প দিনেই সরকারি পক্ষ থেকে এখানে অবকাঠামো নির্মাণ করা শুরু হবে। একই সাথে যেহেতু এটি পর্যটন এলাকা, এখানকার লোকজনকে আমি অনুরোধ করেছি যে সবাই বেসরকারি উদ্যোক্তা যেন এগিয়ে আসে, তাহলে বেসরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি পেলে পর্যটক যারা এখানে যাবে তাদের, যেহেতু সকালবেলা এখানে দর্শন পরিদর্শন করতে হয়, সেক্ষেত্রে তাদের নানা রকম লজিস্টিক পেতে সুবিধা হবে। আপনারা লক্ষ্য করছেন ভিতরে কতগুলো বাড়ি রয়েছে বিলের মধ্যে, এই বাড়িগুলোতে কিন্তু আমরা ইতিমধ্যে সোলার সহ আমরা আলোর ব্যবস্থা করেছি এবং তাদের অনুরোধ করেছি যে এই এক একটি বাড়ি দ্বীপের মতো দেখা যায়, সেই এক একটি দ্বীপও কিন্তু এক একটি কটেজ হতে পারে। সেভাবে আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি খুব অল্প দিনে এই সাতলার বিলটি পর্যটক বান্ধব হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।